এবার সেই উত্তরটা যদি কোনো ইন্টেলিজেন্ট উত্তর হলো, মানে ধরো কোনো স্পিরিটের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করছি, তো সেখানে আমরা কোনো কোয়েশ্চেন করলাম, তো সেই কোয়েশ্চেনটা যদি অ্যাকিউরেট অ্যান্সার এলো, তখন ধরে নিতে হবে যে স্পিরিটটা আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে। এবার অ্যাকিউরেট অ্যান্সার বলতে কি, ধরো তোমার কোনো ক্লোজ ওয়ানের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করছি, এবার সেখানে যার সাথে কানেক্ট করার চেষ্টা করছি তাকে ওই মেশিনটা সামনে রেখে আমরা তোমাকে বললাম যে তুমি এমন কোনো প্রশ্ন করো যেটার উত্তর খালি তুমি আর সে জানতো, আর কেউ জানে না, খুব কনফিডেনশিয়াল ব্যাপার। হ্যাঁ, এবার সেটা অনেক হিউজ না, মানে এক এক উত্তরের কিছু। ধরো তুমি জিজ্ঞেস করলে যে তোমাকে উনি কি নামে ডাকতো, আচ্ছা এবার ধরো সেই নামটাই এলো ওই মেশিনে, আচ্ছা তখন তার মানে তুমি যাকে ডাকছো সেই আসছে, আদারওয়াইজ তো কেউ কারোর পক্ষে সম্ভব না সেটা বলা। সেরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে, ঘটেছে প্রপার প্রপার ঘটেছে, আর ঘটেছে কার সাথে সেটাও আমি বলে দিচ্ছি, মির্চি অগ্নির সাথে। আচ্ছা, ভেরি পপুলার, ভেরি পপুলার মির্চি অগ্নি। ও হচ্ছে আমাদের সাথে, মানে এরকম অনেকেই আছে যারা আমাদের সাথে এরকম যেতে চায়। আমি আমি নাম লিখিয়ে দিয়েছি অলরেডি এক্সপেরিয়েন্স করার জন্য, আমার কোনো ফর্ম থাকলে বলবে আমি ভরে দেব, এক্সপেরিয়েন্স করার জন্য যেতে চায়। তো অগ্নিও আমাদের সাথে যেতে চেয়েছিল এক্সপেরিয়েন্স করার জন্য, তো অগ্নি আর আরেকজন, অগ্নির সাথে মির্চি, রেডিও মির্চি থেকে আরেকজন ক্যামেরা পার্সন আমাদের সাথে গিয়েছিল রানিকুঠিতে দক্ষিণদারি। তো সেখানে গিয়ে আমরা আমাদের ইনভেস্টিগেশন করি, তো সেখানে অগ্নিকে বলা হয় যে তুমি এমন কিছু প্রশ্ন করো যেটা তুমিই জানো, আমরা জানি না বা আমরা কেউ জানি না। তো তখন বিভিন্ন রকম প্রশ্ন করতে করতে ও জিজ্ঞেস করে যে তুমি কি আমার পুরো নাম, মানে টাইটেল বলতে পারবে, পুরো নাম বলতে পারবে? তো তখন ওর পুরো নামটা ইকোবক্সে আসে, ও তখন অবাক। আমরা কিন্তু কেউ তখন জানতাম না যে ওর পুরো নাম কি, তুমি জানো ওর পুরো নাম কি? আমরা সবাই কিন্তু ওকে মির্চি অগ্নি বলেছিনি। হ্যাঁ, তো ইকোবক্সে আসে অগ্নিজিৎ সেন। আচ্ছা, তখন ওকে জিজ্ঞেস করলাম এটাই তোমার পুরো নাম? ও হ্যাঁ হ্যাঁ এটাই ওর পুরো নাম। তো তখন ও বিলিভ করে যে ওয়াও, এটা কি শুনলাম আজকে। আর ফাইনালি লাস্ট একটা প্রশ্ন আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে ধরো এই ধরনের কোনো মানুষ দেখা যাচ্ছে যে সে একটা নতুন ফ্ল্যাট কিনেছেন, সে একটা নতুন বাড়ি কিনেছেন, যেটা বাস্তবের আমি বলছি যে তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড অনেক ঘটনাই ঘটে, যেগুলো আমরা হয়তো আমার শহরের একটা রাজবাড়ি বা কলেজের পুরনো বিল্ডিং আছে সেখানে আমি শুনছি, সেখানে আমরা এক্সপেরিমেন্ট করলাম, ঠিক আছে, কিন্তু অনেক সময় এরকম সমস্যা হয় যেটাতে সেই মানুষটার, বেঁচে থাকা মানুষটার অস্তিত্ব সংকটে চলে যায়। হয়তো কেউ একটা নতুন ফ্ল্যাট কিনেছে, আমার এক বন্ধু আছে যার নতুন ফ্ল্যাট কিনেছে, তার ফ্ল্যাটে এরকম অল্প বিস্তর সমস্যা, সে ওটাকে বিক্রি করে দিতে ইচ্ছুক, তো এই মুহূর্তে জানি যেখানে লাইফ ক্রাইসিস হয়ে যাচ্ছে, সেই মানুষগুলোকে তুমি একজন ইনভেস্টিগেটর হিসাবে কি বলতে চাও? কোনো ক্ষতি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই না। আমি বলছি তোমাকে একটা ছোট্ট এক্সপেরিয়েন্স, আমার বাড়িতেই সবসময় মনে হয় যে কোনো একজন মহিলা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। মানে এটা তুমি বুঝতে পারো? হ্যাঁ, আমার বাড়িতে যেই যায় সেই বুঝতে পারে, যে গেছে অলওয়েজ মনে হয় যে মানে ড্রয়িং থেকে ডাইনিং এরিয়াতে কেউ একজন মায়ের মতন বয়স্ক কেউ একজন নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনেক সময় মাকে নিয়ে ভুল করেছি, মা তুমি এক্ষুনি গেলে? না, আমি তো এখানে বসে আছি কখন থেকে। তো তাকে মেনে নিয়েছি, আচ্ছা ঘুরছে ঘুরছে, সে তো কোনো ক্ষতি করছে না, আছে নিজের মতন আছে, কিছু তো করছে না, অসুবিধা কোথায়? হ্যাঁ, এবার তার কারণে যদি আমাদের কোনো অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, তখন সেটা ভাববার বিষয়, সেটাও হয় না আসলে, সেটাও কিন্তু হয়, তোমরা বলছি সেটাও হয়, সেটা হয়। এই কারণে বলছি, অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে মানে যে তোমরা যে এইসব করো তোমাদের ভয় লাগে না, তোমাদের সাথে কিছু ঘটে না? আমাদেরই একজন টিম মেম্বার, তার সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছে যে সেটা বলার না, ও যে ও
বিয়ে করবে বলে একটা নতুন ফ্ল্যাটে যায়, তো সেই ফ্ল্যাটে যখন শিফট করে, মানে শিফট করেনি তখনও, ফ্ল্যাটটা রাদার দেখতে যায়, তো ওর বউ মানে হবু বউয়ের খুব পছন্দ হয় ফ্ল্যাটটা, তো ও বলে যে তাহলে এই ফ্ল্যাটটা নিয়ে নিই, কারণ ও আগে সিঙ্গল রুম ফ্ল্যাটে থাকতো, তো বিয়ে করবে বলে একটু বড় একটা ফ্ল্যাট নিতে চায়। তো যখন ওরা ফ্ল্যাটটা দেখতে যায়, হঠাৎ করে একটা বুড়ো লোক ওর সামনে চলে আসে, বলে যে এই ফ্ল্যাটটা নেবে না, ফ্ল্যাটটা বাজি। কিন্তু শোনেনি ওর বউয়ের ভালো লেগে যায়, বলে যে ও ছাড়ো তো কিছু বলছে, ফ্ল্যাটটা খুব সুন্দর কমে পাওয়া যাচ্ছে, নিয়ে নি। নিয়ে নিয়েছে ফ্ল্যাটটা। ফ্ল্যাটটা নেওয়ার পর থেকেই প্রবলেম। আচ্ছা, আমাদের টিমের মধ্যে ওই ছেলেটা ছিল আমার মতন আর কি, মানে আমি যেরকম এক্সট্রা সাহসী, ও হচ্ছে ওরকম এক্সট্রা সাহসী, মানে ওকে কেউ হিলাতে পারে না, কোনো কিছু ওকে ভয় পাওয়াতে পারে না, অথচ দিনে দিনে ওর মানে এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে শরীরের দিক থেকে, ওর চেহারার দিক থেকে, ওর বিহেভিয়ারের দিক থেকে ওকে চেনাই যাচ্ছে না, মানে আমরা ওকে চিনতে পারছি না। ওকে ভাবছি কি হয়েছে তোর, ওকে জিজ্ঞেস করছি তোর এরকম লাগছে কেন, ও ভিডিও কল করছে কেমন অন্য মনুষ্ক, কথা বলছে তো অন্যদিকে তাকিয়ে, মানে ওর ওকে দেখে মনে হচ্ছে যে অন্য একটা ছেলে। কি হয়েছে তোর? না, খালি খালি বলছে যে এখানে বলা যাবে না। আরে কি হয়েছে বল না, কেউ শুনছে, এখানে বলা যাবে না। মানে ওর বাড়িতে যখন এটা জিজ্ঞাসা করা হচ্ছে, তো বাইরে গিয়ে বল। হ্যাঁ, তোকে বলবো দেবরাজ, তোকে বলবো। কিছুতেই বলছে না কি হয়েছে। আর তখন আমরা এখানে ছিলাম না, আমরা তখন দুবাইতে ছিলাম, তো তখন ওর বিয়ে হয়নি। তো হঠাৎ করে একদিন জানতে পারি ওর তখনও বিয়ে হয়নি, তো ওর একটা কুকুর ছিল, ওর খুব মানে প্রাণের চেয়েও প্রিয় ওর কুকুর, তো নিজের বাচ্চার মতন করে ওকে ছোটোর থেকে বড় করে। তো হঠাৎ করে একদিন ও বলছে ও কুকুরটা মারা গেছে, মানে যে কুকুরটা মানে অফিস গেলে, অফিস থেকে যখন বাড়ি আসতো, মানে ওকে পাগলের মতন করে, মানে কুকুরটা যেরকম ভাবে ভালোবাসে সেরকম করতো, তো সেই কুকুরটার বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। ও অফিস থেকে বাড়ি আসে, কুকুরটা ওকে দেখলেই চেঁচায়, মানে ওকে মানে ছটফট করে ওই ঘর থেকে বেরিয়ে যেতে চায়, এরকম করে। ও বুঝতে পারে না যে ওর বিহেভিয়ার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ও ভাবছে বোধহয় শরীর খারাপ, ওকে ওষুধ খাওয়াচ্ছে, ডক্টর দেখাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। এরকম চলতে চলতে হঠাৎ করে একদিন এসে দরজা খুলেছে, কুকুরটা হট করে দরজা যে খুলেছে পালিয়ে গেছে, সে পালিয়ে গিয়ে ওর পিছন দৌড়ালো, ওকে কোথাও খুঁজে পেল না। প্রায় ভোরবেলার দিকে গিয়ে ওকে দেখে যে রেল লাইনে পড়ে আছে, কিন্তু কোনো ট্রেনে ওকে চাপা দেয়নি, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, তারপর সে তো কুকুরটা মারা গেল, তারপর ওর অ্যাকোরিয়াম আছে, এক এক করে মাছ মারা যাচ্ছে। ওকে আমরা বলছি তুই বেরিয়ে যা ফ্ল্যাট থেকে, তুই কেন আছিস? ওর বউ এসে বলছে, ওর বউয়ের বাবা এসে বলছে যে তুমি চলো এখান থেকে, ওর বাড়ি অ্যাকচুয়ালি আসানসোলে, ও এখানে ভাড়া থাকে। তোর বউ বলছে তুমি আমাদের বাড়িতে, ওর বউয়ের বাবা এসে বলছে তুমি আমাদের বাড়িতে গিয়ে থাকবে, চলো তোমার এখন ফ্ল্যাটে থাকতে হবে না, বিয়ে হোক তারপর ফ্ল্যাট নেওয়া যাবে। ও যাবে না ওখান থেকে, ওর অ্যাডিকশন এসে গেছে, কি হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। ওর বউ আমাদেরকে ফোন করে বলছে, দেবরাজকে বলছে, দেখো না ওই বাড়ির থেকে বেরোতে চাইছে না, ওকে কত করে বলছি, ও কিরকম অপমান করে আজকে আমার বাবাকে বার করে দিয়েছে ঘর থেকে, মানে কি যে ওর মধ্যে হয়ে গেছে বলছে, মানে বুঝতে পারছি না, ও কেমন অন্যই একটা ছেলে হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, এখনো না, মানে আচ্ছা চলছে, হ্যাঁ বলো, হ্যাঁ তারপর, মানে সে যে ঘটনা ঘটেছে সে বলার না। তারপরে ওর বউ করেছে কি, সারা বাড়িতে রাম 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 করে কাগজের মধ্যে লিখে দেওয়ালে চিপকে দিয়ে অফিস চলে গেছে, মানে আমার গায়ে না কাটা দিচ্ছে আমারও শুনতে শুনতে, সিরিয়াসলি। বাড়িতে এসে দেখছে সব কাগজগুলো এরা মুচড়িয়ে ফেলা, না ও ফেলেছে না ওর বউ ফেলেছে, গড নোস কে ফেলেছে। তো সেই এরকম দিনের পর দিন চলতে চলছে, রাতে দুটোর সময় দেবরাজকে ফোন করেছে, বলছে দেবরাজ শুনতে পাচ্ছিস, রাতে দুটো বাজে, আমার জানলার ধারে এক ঝাঁক কাক এসে বসে কাক ডাকছে, রোজ রাত দুটোর সময় ওর জানলার ওপরে কাক বসে। ছেলেটা ফোন করে বলছে, রোজ রাত্রি দুটোর সময় ওর জানলার ধারে কাক ডাকছে। দেবরাজ ওকে বলছে তুই ওই বাড়ির থেকে বেরো, তুই থাকিস না ওই বাড়িতে, তুই ওই ফ্ল্যাটটা ছাড়,
যেভাবে হোক তুই ফ্ল্যাট থেকে বেরো। তারপর সে অনেক কিছু করার পর অনেক কষ্ট করে ওর ছেলেটার বাবা আসানসোল থেকে এসে কোনোভাবে জানা গেল যে ওর ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল আসানসোল থেকে, যার জন্য ওর ওপর এরকম মানে ওই প্রাণহানিটা ওর ওপর আসতে চেয়েছিল, যেটা কুকুরটার ওপর দিয়ে গেছে, যেহেতু কুকুরটা ওকে ভীষণ ভালোবাসত, মানে ও কুকুরটাকে ভালোবাসতো, কুকুরটাও ওকে ভালোবাসতো। তো তারপর সেইটা কি ওকে আসানসোলে নিয়ে গিয়ে তারপরে কি সব কাটালো, তারপরে ও একটুখানি নর্মাল হলো, তারপরে ওর বিয়ে হলো, তারপরে অন্য ফ্ল্যাটে গেল, তারপরে আবার কিছুদিন ঠিক ছিল, তারপরে দেবরাজ ওকে বললো তুই একটা কাজ কর, তুই তোর সাথে যে ঘটনাটা ঘটেছিল তুই সেটা নিয়ে একটা বুক লেখ। ও যেই ওইটার ওপরে একটা মানে বই লেখা স্টার্ট করতে যায়, ওর সাথে আবার কিছু না কিছু হয়ে যায়, খারাপ কিছু মানে অসম্ভব, ওর মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। এখন একটু কমেছে, এই দু বছর আড়াই বছর ধরে চলছে। যখনই ও বুকটা লিখতে যায় বা ওটা নিয়ে ভাবতে যায়, কিছুই করতে যায়, তখনই কিছু না কিছু ওর মাথার যন্ত্রণা পিঠের যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই করতে করতে এমনই ওর যন্ত্রণা শুরু হয়ে গেল, তো লোকে মানে ওর ফ্যামিলির লোক ভাবলো যে ওর বোধহয় বিশাল কোনো নার্ভের প্রবলেম বা সাইনাসের প্রবলেম কিছু হয়েছে। বিভিন্ন ডাক্তার দেখানো হলো, কোনো ডাক্তারই ওর প্রবলেম ধরতে পারে না, কোনো ডক্টর ধরতে পারে না। কলকাতার ডক্টর দেখানো হলো, সব রকম MRI করা হলো, যত রকমের নার্ভের টেস্ট করা হয় সব রকম টেস্ট করা হলো, অ্যাপোলোতে দেখালো, আরও বিভিন্ন হসপিটালে দেখালো, কোথাও কিছু হলো না। ওকে ব্যাঙ্গালোর নিয়ে গেল না কোথায় যেন নিয়ে গেল, সেখানে গিয়েও সব রকম টেস্ট হলো, কিছু ধরতে পারলো না। কিন্তু ওর মাথায় অসম্ভব যন্ত্রণা করে, সে মাথা বলে এক বালতি জলের মধ্যে মাথা চুবিয়ে বসে থাকে, সে মাথা তুলতে পারে না, পকেটে ভর্তি ভর্তি পেন কিলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা তুলতে পারছে না। কিন্তু মেডিকেল সায়েন্স ফেল, কোনো ডক্টর ধরতে পারছে না কি হচ্ছে, লাইফে একটা নেগেটিভিটি চলে আসছে। ওর বউয়ের দুবার মিসক্যারেজ হয়ে গেল, মানে কি যে চলছে ওর ওপর দিয়ে, খারাপ জিনিস মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এবার সেটা কি শুধু এইটার জন্য, নাকি ওর ওপরে আবার নতুন করে কেউ কিছু করছে, সেটা বোঝা যাচ্ছে না। মানে এগুলোর যে এফেক্টও হয় সেটা বোঝা যাচ্ছে ওকে দেখলে। মানে তোমার থেকে গল্প সবে শুরু, শেষ নেই, সবে শুরু, এবং আমাদের এই আড্ডা কিন্তু চলতে থাকবে। এটা প্রথম আড্ডা বটে, কিন্তু অবশ্যই তোমাকেও কথা দিতে হবে যে এটা যেন শেষ আড্ডা না হয়, আরো আসতে হবে এবং আরো অনেকগুলো এপিসোড নিয়ে কভার করতে হবে। আমি অনেক মানে একটু কাটলাম, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এগুলো মোটেই ছেলেখেলা নয়। আমাদের দেখা দেখি অনেকেই দেখি যে কোনো একটা ভুতুরে জায়গায় গিয়ে হাতে, যেহেতু সবার আজকাল অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড ক্যামেরা অল দ্যাট, কি ভূত ধরেছি বলে শুরু হয়ে যায়, ভূত খুঁজতে চলে যায়। এগুলো মোটেই কিন্তু ছেলেখেলা নয়, যেহেতু আমি ঘটনাটা এই জন্যই শেয়ার করলাম, এটা লাইফ থ্রেটনিং। তো বা নিজের ক্ষেত্রেও, হ্যাঁ আমার নিজের ক্ষেত্রেও, মানে হয়তো আমার ক্ষেত্রে এখনো সেরকম কিছু ভয়ঙ্কর কিছু ঘটেনি, হয়তো কোনো গুরুর আশীর্বাদ আছে, হয়তো সেই জন্য কিছু ঘটেনি এখনো অবধি, থ্যাংক গড। তো সেই জন্য বলবো যে এটা কোনো ছেলেখেলার জিনিস নয়। তো প্রপার নলেজ না নিয়ে খালি মাত্র এই তো টিভিতে দেখাচ্ছে ওরা করছে আমরাও করতে পারি, না, প্রপার নলেজ নিয়ে কেউ যদি যেতে চাও তো অবভিয়াসলি করো। এটা রাইজ অ্যাবভ ফিয়ার, এটা আমাদের ক্যাম্পেইন, তার মানে এই নয় যে না জেনে শুনে তোমরা চলে যাও। প্রপার নলেজ নিয়ে অবশ্যই তোমরা ভয়টাকে কাটানোর চেষ্টা করো, কিন্তু প্রপার নলেজের সাথে, খালি মাত্র ভিডিওতে ভিউ পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করে বেরিও না, এটাই হচ্ছে আমার বলার। সো আমাদের আড্ডা আরও চলতে থাকবে অবশ্যই, কারণ দুর্দান্ত গল্প, গল্প করতে করতে মাঝে মাঝে গায়ে কাটাও দিয়ে উঠলো, কারণ সবকটাই ঈশিতা যেটা বললো সেগুলো ওর গল্প কথা শোনা না, বেশিরভাগটাই চোখে দেখা কিংবা ইনভেস্টিগেশন করতে গিয়ে পাওয়া। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি জানি আপনাদেরও এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনাদের কার কী এক্সপিরিয়েন্স আছে সেটা কমেন্ট করে জানাবেন। আর
পরবর্তী কী কী এপিসোড দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তবে আজকের জন্য আমরা এপিসোড শেষ করব, তবে তার আগে আরও একবার থ্যাংক ইউ ভেরি মাচ, আরও অনেকবার আমাদের এই এপিসোডে আসতে হবে, কারণ আমার মনের অনেক প্রশ্ন এবং সর্বোপরি দর্শকদের কমেন্ট থেকে তাদের মনের অনেক প্রশ্ন আমি কিন্তু তোমাকে আরও করতে চাই। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার, থ্যাংক ইউ।